এই দাবানলকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এবার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রান্তরে যাব। আপনি দেখি কতদিন আপনি এই সেই ধর্মঘটে যদি কোনো বাধা আসে, আমি শুনছি যে কোনো কোনো জায়গাতে নাকি শাসক দলের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের কাজ শুরু হয়েছে। 10 তারিখে যদি দিনের শেষে একটা ঘটনা আমরা পাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে জানিয়ে দিই, সেই দিনেই সন্ধ্যেবেলায় প্রেস কনফারেন্স করে লাগাতার কর্মবিরতি অথবা আপনার দুর্নীতিগ্রস্ত ভাই বোনদের বলে দেবেন যে এই রাজ্যের কর্মচারীদের অধিকারের পথে যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। আপনারা দুর্নীতি করেছেন, বাংলাটাকে শেষ করেছেন, আর নয় এবার আপনাদের চাকা গোটানোর পালা। বঞ্চিত মানুষ জেগে উঠেছে, সাগর দিঘিতে সেটা বুঝিয়েছে যে 1000 টাকার বা 500 টাকার দেনা ভিক্ষা নয়, মানুষ তার অধিকার চায়। গোটা পশ্চিম বাংলা একদিন সাগর দিঘি হবে। সকলে ভালো থাকবেন, 10 তারিখের বন্ধ যেন সর্বাত্মক হয় সেটা নিশ্চিত করুন, আর যে সরকারি কর্মচারীরা বন্ধকে বিরোধিতা করছেন তাদেরকেও চিহ্নিত করুন। আজকে 38টা দিন ধরে যারা মাটি কামড়ে এখানে এই চেতনা জাগানোর কাজ করেছে, দলমত নির্বিশেষে কর্মচারীরা একত্রবদ্ধ হয়েছেন, আর একত্রবদ্ধ হয়েছেন বলেই 53 বছর পরে শুধুমাত্র কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে এরকম সর্বাত্মক বন্ধ হতে চলেছে।